কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আপনারা শিবরাত্রির দিন যারা শিবরাত্রি করেন, ব্রত করেন, তারা হাত তুলুন। কারা কারা ব্রত করেন? বেশ, নামান। আচ্ছা, যারা ব্রত করেন, এবছর করবেন, আগের দিনে কিন্তু আগের দিনে হবিষান্ন করতে হয়। কি বললাম? আগের দিনে হবিষ পেতে হয়। যে বিছানাতে শুয়ে থাকবেন সেই বিছানায় শুয়ে থাকতে পারবেন না, আপনাকে কম্বলের ওপরে শুতে হবে, নিরামিষ খেতে হবে। এইবার বলি, যেদিন শিবরাত্রির দিন প্রত্যেকটি মায়ের কাছে আমার বর্ণন রইল, এখানে শিবলিঙ্গ রয়েছে, শুনে নেবেন দামি কথাগুলো। আজকে যতগুলো কথা বলবো প্রত্যেকটা নতুন কথা, জেনে নিন আপনারা। কি বললাম? শিবলিঙ্গ বাড়িতে শিবরাত্রির দিনে চারটা মাটির তৈরি করবেন, চারটা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন, চার প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে ওই মাটির শিবটাকে দুধ দিয়ে স্নান করাবেন। আপনারা আগামীতে ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন এই কথাগুলো, দেখবেন যারা ক্যামেরা করছে তারা দেবে। আমার একটা ক্যামেরা এখানে আছে, ক্যামেরাটির নাম হচ্ছে মা মনসা চ্যানেল। আপনারা সার্চ করবেন দিন পাঁচেক পরে মা মনসা চ্যানেল, খোঁজ করলে আপনি এগুলো পরিষ্কার সব পেয়ে যাবেন। তাকাবেন আমার দিকে। কি বললাম? চারটে শিব তৈরি করে, শিবলিঙ্গ মাটির তৈরি করে প্রথম পরে কী দিয়ে স্নান করাবেন জোরে বলুন, আর একটু জোরে বলুন। তৃতীয় প্রহরে দই দিয়ে, দই দিয়ে, দধি। তৃতীয় প্রহরে ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে আপনি স্নান করাবেন কী দিয়ে জোরে বলুন? হ্যাঁ, না, মধু দিয়ে। তাকান আমার দিকে। দুধ, দই, মধু, ঘি আর মধু, লাস্টে মধু। এইবার শুনে রাখুন, যে যেখানে বসে আছেন, এই শিবলিঙ্গে যে আপনারা জল ঢালেন, অনেকের প্রশ্ন অনেক রকম হয়, তামার পাত্রে শিবলিঙ্গে দুধ, দই, ঘি, মধু দিতে নাই। যদি তামার পাত্রে কেউ দুধ, দই, ঘি বাবাকে শিবলিঙ্গে দিয়েছেন, প্রথমেই আপনি অন্যায় করে ফেললেন। কেন বলে দিই? তামার পাত্রে দিলে শাস্ত্র বলছে বিষ তুল্য। তামার পাত্রে দুধ, দই আপনি খেলে আপনার ক্ষেত্রে বিষ তুল্য। আপনি তামার পাত্রে বাবাকে জল দিতে পাবেন, কিন্তু পিতলের পাত্রে আপনি ঘি, দধি, দুগ্ধ সব দিতে পাবেন। যদি পিতলের পাত্র কারো না থাকে, সবচাইতে শাস্ত্র বলছে ভালো কোনটা জানেন? সবচাইতে ভালো হচ্ছে যদি কেউ সিলভার পাত্র দিতে পারে, মানে কি রূপোর পাত্রে। তাহলে অনেকে প্রশ্ন করবেন, বাবা রূপোর পাত্র কেনা আমার ক্ষমতা নাই, তাহলে কি করব? শাস্ত্র সর্বসাধারণের জন্যে শ্রেষ্ঠ উপায় বলে দিয়েছে, এটা করলে শিব প্রসন্ন হবে, খুশি হবে। কি? যদি কেউ মাটির ভাঁড়ে করে দুধ, ঘি, দই, জল দিতে পারে বাবার শিবলিঙ্গে, তাহলে বাবা খুব খুশি হয়ে যায়। এবার প্রশ্ন করে অনেকে, শিবলিঙ্গে বেল পাতা কটা দেবো? হাত তুলে বলুন তো, এতদিন শিবলিঙ্গ পুজো করছেন, এখানে শিবলিঙ্গ রয়েছে, জানবেন কোথায়? আসরে এসে জানবেন। আমার প্রশ্ন আপনাদের কাছে একটাই। কি প্রশ্ন? হিন্দু সনাতন ধর্মের মানুষ করে, বোঝে না কেন? আমার পাড়াতে দুর্গা পুজো হচ্ছে, বাবা ছেলেকে নিয়ে গেছে, ছেলে বলছে, বাবা ময়ূরের বাহন কার্তিকের বাহন ময়ূর, আর মোটা মতো পেট মোটা গণেশ, তার কেন বাহন ইঁদুর? বাবা তখন বলছে, চুকা বাড়ি চল, দেখলি ভালো করলে তো প্রশ্ন করিস না। বাপও জানে না তো ছেলেকে জানাবে কি করে? আপনি আসরে আসবেন কেন? আপনি তো কিছু জানবার জন্য আসবেন। আজকে হরিবাসর আপনারা বসে আছেন কষ্ট করে কেন? কীর্তন শোনার পর প্রশ্ন করবেন না? তিন ঘন্টা যে বসে এলাম, কী পেলাম? পেলেন কি আপনি? হিসাব করে যেতে হবে আপনাকে। তবে বলে দিই আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন? শিব পুরাণ বলেছে যদি বেলপাতা ছেঁড়া হয় তাও দেবেন, বেলপাতা যদি গুঁড়ি হয় শুকনো তাও দেবেন। বাবা অল্পতে সন্তুষ্ট, তার জন্যে বাবার নাম আশু তোষ। গঙ্গা জল দিলে বাবা খুশি, না পেলে হ্যান্ড পাম্পের জল দেবেন, তাতেও বাবা খুশি। এবার শুনে নিন, শাস্ত্র আরও বলেছে যদি আপনার বাড়ির পাশে বেলগাছ থাকে, প্রচুর বেলপাতা আছে, তাহলে কটা বেলপাতা দিলে বাবা খুশি? যদি বেলপাতা না, জেনে নিন আপনারা, বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় এগারো সংখ্যাটাকে রুদ্র বলা হয়। ওই জন্য শিবলিঙ্গে কেউ যদি এগারোটা বেলপাতা দিতে পারেন, তাহলে বাবা খুব খুশি হয়।
এইবার জানার বিষয়, শুধু দিয়ে দিলেন তা বললে হবে না, বেল পাতার একদিকটা কঠোর, একদিকটা খুব শীতল পাতলা, তাই তো? পিছিল দিক, কোন দিকটা দেবেন আপনি? পিছিল দিকটা দেবেন। কঠোর দিকটা শিবলিঙ্গে দিলে শাস্ত্র বলছে বজ্রের সমান, বজ্রাপাত হলে যে কষ্ট হয়, বাবার শিবলিঙ্গে যদি ওইরকম বেলপাতা আপনি কঠোর দিকটা দিন, বাবা খুব কষ্ট পায়। এইবার বলি, যখনই বেলপাতা দেবেন তখন বেলপাতার যে ডাঁট ডাঁট থাকে না বেলপাতার, ওই ডাঁটগুলো কিন্তু ভেঙে বাবাকে দেবেন। একজনের প্রশ্ন ছিল, শিবলিঙ্গ সম্পর্কে অনেক কিছু বললেন কিন্তু সব দেবতার মূর্তি পুজো হচ্ছে, শিবের কেন লিঙ্গ পুজো হয়? আজ আপনাদের জানিয়ে দিয়ে যাই, শিবলিঙ্গ কেন পুজো হয় মায়েরা? সব দেবতার তো মূর্তি পুজো হয়, শিবের মূর্তি পুজো হচ্ছে না, শিবলিঙ্গ পুজো হয় কেন? আমি কিন্তু একটু প্রসঙ্গের বাইরে যাচ্ছি না, লীলার মধ্যে থেকেই তত্ত্বগুলো দিচ্ছি। এখনও বিল্বমঙ্গলের জন্ম হয় নাই, মা গেছে জল ঢালতে, দিচ্ছে, তার ফাঁকে কিন্তু তত্ত্বগুলো আপনাদের বলে নিচ্ছি। আবার সেই জায়গা থেকে আমি ঢুকবো, ওখান থেকে সরবো না। তাকান এইদিকে এইদিকে, আরে বাবা, ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব দেবেন না, বসলে বসে যান, ডিস্টার্ব নয়, আমার দিকে তাকান। কি বললাম মায়েরা, শিবলিঙ্গ পুজো করা হয় কেন জেনে নিন। সতী যখন দেহত্যাগ করেছিল, বলুন তো বাবা শিব কাঁধে নিয়ে যাচ্ছিল না মাথাতে করে নিয়ে যাচ্ছে, চলে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন, এখন থেকে শুরু করেছেন। কি বললাম, কিসে নিয়ে যাচ্ছিল? কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ও মায়েরা, সারা পৃথিবীতে 108টা অংশ মায়ের শরীর থেকে পড়েছিল, তার মধ্যে ভারতবর্ষে 51টা জায়গাতে পড়েছিল মায়ের অংশ, এই জন্য সেগুলোকে বলা হয় 51 পীঠ। জেনে নিন, বাবা যখন মাকে নিয়ে পাগলের মতো ছুটছে, বাবার কাপড়ের দিকে নজর নাই, বাবা দিগম্বর হয়ে গেছে। দিগম্বর মানে একবারে খোলা, বাবার কোনো কাপড় নেই শরীরে, বাবা পাগল হয়ে গেছে, সতীকে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। সেই সময় ঋষি পত্নীরা বাবার ওই নগ্ন দৃশ্য দেখতে পেলেন, দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সমস্ত পত্নীগণ। ঋষিগণ দূর থেকে বললেন, ভোলানাথ, তোমার একই কাণ্ড, আমাদের স্ত্রীগণ, আমাদের পত্নীগণ তোমার ওই শিবলিঙ্গের দিকে তাকিয়ে আছে, তোমার মুখের দিকে তাকিয়ে আছে, গোটা শরীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। অভিশাপ দিলাম আমরা ঋষিগণ, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। জেনে নেবেন, যারা জ্ঞানবান বুদ্ধিমান এখানে আছেন, প্রত্যেকটি তত্ত্বের মানে জেনে নেবেন। আজকে ভেঙে ফুটে বলে দেবো, আপনাদের লাইভ হচ্ছে, আপনারা ঘরে বসে শুনছেন, আগামীতে শুনতে পাবেন তত্ত্ব কথা। শুনে নিন কি বললাম, জেনে নিন কি, যখনই লিঙ্গটা খসে পড়ল, ঋষি মুনিরা চিন্তায় পড়ল লিঙ্গটাকে কি করা যায়। বলল, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। এই লিঙ্গটাকে স্থাপন কোথায় করা যায়, জায়গা কোথায়? মায়ের 51 পীঠের মধ্যে, শরীরের 51টা অংশের মধ্যে যোনি অংশটা পড়েছিল আসামে। আসাম, আসাম নাম শুনেছেন তো? আমি প্রচুর যাই, গত বছর 45 দিন আসামের 45টা আসরে ছিলাম আমি, এবছর সময় দিতে পারি নাই, প্রায় 15টা জায়গায় আমি ছিলাম। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আসাম যদি যান, তাহলে দেখতে পাবেন আপনারা সেখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, সেখানে মায়ের যোনিটা পড়েছিল, তার ওপরে বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো। এই যে আপনারা শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন, যেটা শিবলিঙ্গ, তারপর যেটা জল দিয়ে যে জলটা, অভিষেকের জলটা চলে যাচ্ছে, ওটা দুর্গার যোনি। এখানে প্রশ্ন করবেন যে যদি একা শিবলিঙ্গ পূজা করা হয়, শিবকে পূজা করা হয়, আর যদি যোনি পুজো করা হয়, তাহলে দুর্গাকেও পুজো করা হয়। তবে মায়েরা, আপনারা যখন বেলপাতা তুলবেন, এই বেলপাতা কিন্তু সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। দেবতার মন্দির পরিক্রমা করতে হয় চারবার, হ্যাঁ, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় চারবার, দেবতার মন্দির পরিক্রমা করতে হয় তিনবার, কিন্তু বাবা শিবের মন্দির পরিক্রমা করতে হয় অর্ধেকবার, হাফবার। ওই যে শিবলিঙ্গটা ওখানে আছে, তাকিয়ে দেখবেন, আমার দিকে তাকান, এটা যে শিবলিঙ্গ হয়, এইখান থেকে এতটা গেলেন, এখান থেকে এতটা গেলেন, পার হয়ে গেলেন না, অভিষেকের জলটা যেদিকে বেরোচ্ছে না, পার হয়ে গেলেন না। যদি পার হয়ে যান, তাহলে কিন্তু আপনার পূর্ণতা হলো না, আহ, কী হলো, হাফবার, অর্ধেক, অর্ধেকবার আপনার পরিক্রমা করবেন। সবাই মাথায় কাপড়টা দিন। আস্তে, ছেলের নাম কী রাখলো মা?
বিল্লমঙ্গল, জোরে বলুন কি নাম রাখা হলো, সবাই মিলে জোরে বলবেন কি নাম রাখা হলো, বেলপাতা বাবার মাথায় দিয়ে পেয়েছিল, নাম রাখলো বিল্লমঙ্গল। একটু কথা বলি আপনাদের, বাচ্চা জন্মের পরে আপনার মুখে কি দিন, জোরে বলুন, নিমপাতা, মধু। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এখানে যত কীর্তন শুনতেছেন, যত জায়গায় কীর্তন করতে গেছি, ভুল ধারণা ভাঙিয়ে দিই। আপনাদের মনের মধ্যে এইটাই ধারণা যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। হাত তুলে বলুন তো, এত ছেলেকে মধু দিয়েছেন, বড় থেকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, যত বড় হয়েছে মাকে বলছে চুপ করো খালি, তার মানে কি, এই দিকে তাকান, মধু দিলে মিষ্টি মিষ্টি কথা হয় না। এখানে শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো, ক্যামেরা হচ্ছে জানতে পারবে, শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো, বাচ্চা জন্ম নিলে মধু দেওয়া হয় কেন? দেখবেন হসপিটালে গিয়ে, নার্সিংহোমে গিয়ে বাচ্চা জন্ম নিয়ে যে বাচ্চা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু তাকে থাপ্পড় মেনে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। এবার যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, ও দেখবেন মায়ের দুধ পান করতে পারে না, খালি কাঁদে, এই কান্নাটা বন্ধ করবার জন্যে ওর মুখে একটু মধু দেওয়া হয়। শাস্ত্র বলছে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, এটা কেউ জানে না, আমি আজকে জানিয়ে দিয়ে যাব। শাস্ত্র বলল যে বাচ্চাকে মধু দিয়ে একটা সময়, এবছর আর বলবো না, পরের বছর আসতে বলেছে সেই বছর বলে দেবো, এই বছরই বলবো নাকি? আচ্ছা বেশ বেশ বেশ, এদিকে ও মায়েরা জেনে নিন, সব সময় আমি সময় দিতে পারি না, দেবো বললেও ডেট দিতে পারি না। তা আপনাদের কাছে হরিবাসরে বলে দিয়ে যাই, যেখানে একবার যেতে পারি আর আমার চান্স থাকে না, কেন প্রতিটি জায়গাতে প্রত্যেক জায়গা ফিল আপ হয়ে থাকে পরবর্তী বছরের জন্য, সব জায়গাতে ডেট দিতে হয়, সব সমস্ত জেলাতে, সমস্ত প্রায় রাজ্যতে, বিদেশে যেতে হয়। আগামীতে আমি বিদেশে অনেক জায়গা যাব, অফার আছে আমার, আপনার আশীর্বাদ করবেন যেন কৃষ্ণকথা শোনাতে পারি। এই দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন, বলছে দুটো শাস্ত্র আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার, শুনবেন। গভীর গৃহসূত্রকার বইটাতে বলল বাচ্চাকে মধু দেবেন কখন, আতুর ঘর থেকে আপনারা বাচ্চাকে স্নান করিয়ে কতদিন পর নিয়ে আসেন, জোরে বলুন, কতদিন পর, আতুর ঘর থেকে কতদিন পর, এক মাস কেউ কুড়ি দিন, তাই তো, আমাদের দিকে এক মাস, কুড়ি দিন হোক আর এক মাস হোক, বাচ্চাকে আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে যদি কি একটু মধু মুখে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, প্রভু আমার ছেলের মিষ্টি মিষ্টি কথা হোক, দেখবেন ছেলের মিষ্টি মিষ্টি কথা হবে। কজন বলেছিলেন, বলে জানা ছিল না, এর পরবর্তী ক্ষেত্রে এক চান্স দেখব। এই দিকে তাকান, আর একটা কথা বলি, পরাশর গৃহসূত্রকার বলে একটা বই আছে, তাতে বলেছে বাচ্চার মধু দেবেন কখন, মায়েরা বাচ্চাদের মুখে ভাত হয় না, জোরে বলবেন মুখে ভাত হয় না, এই মুখে ভাতের সময় পরমান্ন দেবার আগে বাচ্চাকে কোলে নিয়ে সূর্যদেবকে প্রণাম করে মুখে পরমান্ন দেবার আগে যদি কেউ একবার বলতে পারে যে প্রভু পরমান্ন দেবার একটু মধু দিলাম, আমার ছেলের কথাগুলো যেন মিষ্টি মিষ্টি হয়, জায়গাগুলো ধরতে হবে, আমাদের কোন সময় বলা উচিত। এই যে কিছু মনে করবেন না, ছেলে জন্ম নেবার পর এখনকার ছেলেগুলো বিদ্যাসাগর হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো রবীন্দ্রনাথ হচ্ছে না কেন, এই দিকে এখনকার ছেলেগুলো সুকান্ত হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো নজরুল হচ্ছে না কেন, এখনকার ছেলেগুলো আরও মহাপুরুষ বিবেকানন্দ হচ্ছে না কেন, রামকৃষ্ণ হচ্ছে না কেন, তার কারণ আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা বড় ঠান্ডায় কষ্ট পাচ্ছিল, বিদ্যাসাগর কলকাতা থেকে চাদর নিয়ে মাকে দিয়েছিল, মা শালটা গায়ে নেবে, মা নেয় নাই, কি করেছিল মা, একবারে বাক্সে ভরে রেখেছিল, জিজ্ঞেস করেছিল মা শালটা নিলে না কেন, বলে কি করে নেব, পাড়ার কত মা ছটফট করছে ঠান্ডায়, তুই যেদিন তাদের শাল আনবি সেদিন আমি গায়ে নেব। ও মায়েরা, বিদ্যাসাগর শাল এনেছিল, এই জন্য মা ছিল সাগরের মা, খালের মা, বিলের মা। আর আমাদের মায়েদের স্বভাব কেমন একটু বলেই যাই, আমার দিকে তাকান, আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার জন্য বলি নাই, আমাদের ওইদিকের জন্য বলছি, এদিকে তাকাবেন, এই বাচ্চা যখন স্কুলে যায়, ছোট বাচ্চা টিফিন বাক্সে খাবার দেয়, তোকে বলিনি বস, ও চমকে গেছে, বলছে এ শোন, বলে কি, এই টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কি আমার একদিন, কান মূলে উঠবাস কর। ছেলে কান মূলে উঠবাস করছে, মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না, ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো,
বিয়ে হলো নিজে খেলো বাবা মাকেই দিল না, প্রশ্ন করলো দিলি না কেন, বলে তুমি তো ছোট থেকে আমাকে মন্ত্র পড়িয়েছো নিজে খাবি কাউকে দিবি না, নিজে খেলাম তোমাদেরকেই দিলাম। বলে এক পাক্কা কথা, একবার বাস্তব কথা, হিসাব কথা। এই হিসাব বলতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু কি করবেন, হিসাবের মধ্যে আমাকে যেতে হবে। ওই যে সংক্ষেপের মধ্যে যাচ্ছি, লক্ষ্য করুন, বিল্বমঙ্গল জন্ম নিল মা, যে কোনো বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তো সুখ আছে না দুঃখ আছে। বিল্বমঙ্গলে যখন জন্ম হলো বিধি কপালে লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারী নানা, বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতে নারী কাঁদাও, তুমি কাউকে হাসাও করে বা কাঁদাও, কাউকে হাসাও করে বা কাঁদাও। মায়েরা বলি বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যাই না বোঝা, যে বিধির বিধান যাই না বোঝা, বিধির কারে বা কাঁদাও, বিধির বিধান যাই না বোঝা, 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 কেহ বোঝে দেখি। পদকর্তা বলল, বিল্বমঙ্গলে জন্ম কোথায় হলো, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। ধরি মা ভবানী দেবী আজকে গাইছে, নমঃ শিবায় ওই নমঃ শিবায়,
নমঃ শিবাই ওই নমঃ শিবাই শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই বাবা এখানে আছে অনুধন দিন বাবা এখানে আছে বাজাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওই নমঃ শিবাই নমঃ শিবাই ওং নমঃ শিবাই ধ্বনি মন্ত্র পাঠ হচ্ছে উলুধ্বনি ব্রহ্মা উলুধ্বনি মাইনা সে ভক্তি করে দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয় তাকাবেন আমার দিকে চোখের জলটাকে কালি করে হৃদয়টাকে পাতা করে ভক্তি দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে বাবা তার কিন্তু পারমিশন তাড়াতাড়ি হয় ভবানী দেবী যখন ভক্তি ভরে গলায় কাপড়টা দিয়ে এইদিকে তাকাবেন এরকম করে শিবলিঙ্গের কাছে বসে আছে একটি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল সেই দিন থেকে গর্ভে লোকে বিল্লমঙ্গল ঠাকুর জন্ম নিলেন বিল্লমঙ্গল ঠাকুর কোথায় গ্রামটার নাম কি বলেছি মা কৃষ্ণবেন্না গ্রাম নদীটার নাম আমি কিন্তু কি বলেছি কৃষ্ণবেন্না নদী